বাংলা গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর জানি তুমি এখনও সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রথমত, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস হবে হিস্ট্রির উপর, 75+ কোশ্চেন রয়েছে, এটা আমি দুটো পার্টে করতে চাইছি, ঠিক আছে? পরবর্তীকালে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং ইংলিশ গ্রামারের স্পেশাল ক্লাস হতে চলেছে এই চ্যানেলটিতে, তো সাবস্ক্রাইব করে নাও এবং বেল ঘন্টাটা বাজিয়ে দাও, ঠিক আছে? তো চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি ছিলেন কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজ, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নববিধান সমাজের প্রবর্তক তিনিও কিন্তু কেশবচন্দ্র সেন। তাহলে ব্রাহ্ম সমাজ এবং নববিধান সমাজের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা দুজনে কিন্তু কেশবচন্দ্র সেন। তিন নম্বর, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি হচ্ছে সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা। স্লেভ ট্রেড ইন আসাম, আচ্ছা আসামে স্লেভ ট্রেড, এটা নিয়ে লিখেছেন দ্বারকনাথ গাঙ্গুলি, ঠিক আছে? কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? আত্রাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে বা সালে আত্রাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার ছিলেন নতুন প্রদেশের গভর্নর। সাত নম্বর, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকা, এ হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক। ডন সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? সতীশচন্দ্র মুখার্জি, ঠিক আছে, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা। মর্লেমেন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়? 1909 সালে মর্লেমেন্টো সংস্কার প্রবর্তন করা হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? শচীন্দ্র কুমার, ঠিক আছে। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এ নেশন ইন মেকিং, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এই এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে। ভবানী মন্দির পুস্তকটি কে প্রকাশ করেন? অরবিন্দ ঘোষ, ঠিক আছে। কত সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 1906 সালে 11 মার্চ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কত সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। নেক্সট, লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লাহোরের যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, তো সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু। হোমরুল কথার অর্থ কী? স্বায়ত্তশাসন। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। লাহোর ষড়যন্ত্র মামলা কোন বছর শুরু হয়? 1915 সাল। মন্টেগু চেমসফোর্ডাইনের সংস্কার কবে করা হয়? 1919 সাল। 20, আত্মোন্নতি সমিতি প্রতিষ্ঠাতা কে করেছেন? বিপিন বিহারী গাঙ্গুলি। 21 নম্বর, নাও অর নেভার ইস্তাহার পত্রটি কার রচনা? চৌধুরী রহমত আলী, তিনি রচনা করেন নাও অর নেভার। আচ্ছা, অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিপি ওয়াদিয়া, তিনি ছিলেন মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা। 24, ভারতে কে প্রথম মে দিবস পালন করেছিলেন? সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার, ঠিক আছে। 25 হচ্ছে, কাকে ভারতের বিসমার্ক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে, এটা একটা কমন প্রশ্ন, অনেকেই জানে আশা করি। 26, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড লিনলিথগো, ঠিক আছে, লর্ড লিনলিথগো, তিনি ছিলেন ভারতের, যখন বিশ্বযুদ্ধ হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন ছিলেন বড়লাট, ঠিক আছে। কে শের ই বঙ্গাল নামে পরিচিত? আব্দুল কাসিম ফজলুল, তিনি ছিলেন শের ই বঙ্গাল নামে পরিচিত। আচ্ছা, 28, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুজাফফর আহমেদ, তিনি ছিলেন ভারতের যে কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠাতা। কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়? 1934 সালে। পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলি হোসেন। কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কারা? কংগ্রেস সমাজতন্ত্রী দল, ঠিক আছে, এটা প্রতিষ্ঠাতা কে করেন, কারা করেন? জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব, তারা প্রকাশ করেন কংগ্রেস সমাজতন্ত্রী দল, ঠিক আছে। আচ্ছা, বাংলা জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ, জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ, ঠিক আছে, এবং সেটা বাংলার। কোন রাজনৈতিক সংস্থা সেফটি ভাল্ব রূপে কাজ করেছিল? জাতীয় কংগ্রেস, ভারতীয় যে জাতীয় কংগ্রেস দলটি ছিল, এই সংস্থাটি সেফটি ভাল্ব হিসেবে কাজ করেছিল। 34, পোর্টফোলিও ব্যবস্থা ভারতে কে প্রথম চালু করেন? পোর্টফোলিও ব্যবস্থা লর্ড ক্যানিং,
প্রথম পোর্টফোলিও ব্যবস্থাটি ভারতে চালু করেন। তো এই ছিল আজকে প্রশ্নপত্র, আজকে আমাদের 34টা প্রশ্ন হলো এবং পরবর্তী দিনে আমরা 75 পর্যন্ত করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল ঘন্টাটা বাজিয়ে দাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।